আমার সিনিয়র হচ্ছে ডাকাত, আমি হচ্ছে চোর। একই স্কুল থেকেই হয়েছে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্রিসমাসের ছুটির আরেক দিন। তো গতকাল আমরা কোথাও বের হই নাই, বাসায় ছিলাম। তো আজকের জন্য আমরা একটু বেড়াতে বের হয়েছি, এই জন্য আমি আর লাবণী দেখতে সাজুগুজু করছি। আমরা যাচ্ছি হচ্ছে শ্যামলবাবুদের বাসায়। দেখতেই থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে যেই হচ্ছে শ্যামলবাবুর হাতের মজার পেঁয়াজ জর্দা, ভাবি মিষ্টি বানিয়েছিল, সেটা খেয়েছিলাম, খুবই মজা হয়েছিল। এবং লাবণীতাকে তো দেখতেই পাচ্ছেন, সে দিব্য ভাইয়া এবং তার নাবিলা আপুর সাথে খুবই সুন্দর সময় কাটিয়েছে। তো সেদিন অনেক দিন পরে চোর পুলিশ বাবু খেলেছিলাম, এবং সেজন্য দিব্য আর নাবিলাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওদের কারণেই খেলাটা হয়েছে। দারোগা কে? আমি পুলিশ। পুলিশ কোন হ্যায়? মে হু। আপনারা দুইজন ডাকাত না কি? মোটেও না, আমি চোর। কাউ বললা আমি চোর? তাও বিশ্বাস নাই। আমার সিনিয়র হচ্ছে ডাকাত, আমি হচ্ছে চোর। এই যে ওকে, একটু কেয়ারফুলি নিলে ভালো পয়েন্ট তোলা যাবে। তো সেদিন শ্যামলবাবুর বাসায় স্কুলের এক সিনিয়র আপুর সাথেও হঠাৎ দেখা হয়ে গেল, সামিয়া আপু, আমাদের এক ব্যাচ সিনিয়র। তো খুবই ভালো লাগলো, স্কুলের অনেক স্মৃতি নিয়ে আমরা তখন আলাপ আলোচনা করছিলাম, অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি, খুবই ভালো লেগেছে আপুর সাথে অনেক অনেক বছর পর দেখা হয়ে। অনেক পুরনো কথা মনে পড়ছিল এবং স্কুল নিয়ে আলাপ করে খুবই ভালো একটা সময় কাটিয়েছি। আমার কাছে মনে হয় আমার মনে হচ্ছিল দিব্য, কারণ দিব্য বেশি আভাইতে ছিল। বিশাল
রেজাল্ট ঘোষণা হবে এই নির্বাচনের নির্বাচনের ফলাফল আচ্ছা সব সবকিছু মিলিয়ে সবার থেকে লাড্ডু গুড্ডু খাইছি আমি হ্যাঁ সবার থেকে কম নাম্বার পেয়ে আছি এইভাবে বলেন ভাই আছে লিমা তুমি সামনে না আমি ভিডিও করতেছি দেখতেছো এরপর একটা বিরতি তারপরে আমি ঘোষণা দিব লিমা ও নাবিলা আর নাবিলা পেয়েছে 1570 তো আমরা কয়জন খেলছি 6 জন খুশিতে মন বাকবাক করতেছে সেকেন্ড দিক থেকে শেষের দিক থেকে সেকেন্ড নাবিলা 1570 আমি প্রথমে তারপরে শেষের দিক থেকে তৃতীয় সামিয়া পয়েন্ট বলো 1680 600 রাখছিস আরে তারপরে তিনজন প্রথম তিনটা পজিশনের মধ্যে এটা খুবই টাইট না হ্যাঁ হয়েছে তৃতীয় হয়েছে যে তার নাম্বার হচ্ছে 1850 আচ্ছা সুফল আকসাগুন্ডে পৌঁছে আর দ্বিতীয় হয়েছে পুরো 900 নিয়ে দিব্য সেকেন্ড হয়েছে প্রথম হয়েছে ভাইয়া সুই টেক খাবে ভাইয়া আমি আর সামিয়া আপু যখন স্কুল লাইফ নিয়ে গল্প করছিলাম তখন সুফল ভাইয়া ভাবিও তাদের স্কুল লাইফের টুকিটাকি কথা শেয়ার করছিল আমাদের সাথে এবং সান্ধবী রান্নাঘরটা খুবই পছন্দের সে বারবার এখানেই চলে আসে যখনই আমরা তাদের বাসায় যাই রান্নাঘরটা লাবণী তার খুবই পছন্দের এই যে দেখেন ভিডিওতে সে ভাবিকে হেল্প করতে যাচ্ছিল সেদিন খুবই সুন্দর একটা দিন কাটিয়েছিলাম এডিট করতে বসে ক্লিপগুলো দেখে আমারই খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা দিন কাটিয়েছিলাম একটা পরিবারের মতো সবাই একসাথে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি এবং ভাবির হাতের মজার মুরগি বিরিয়ানি ডিম ভুনা এবং সেবাব চেচে কাবাব ভুনা খেয়েছিলাম আবার ভাবি সাথে করে বাসায় দিয়েও দিয়েছিল এবং এই আদর আসলে আমরা মেয়েরা মায়ের কাছ থেকে বড় বোনের কাছ থেকে পাই এবং ভাবির কাছে গেলে আমার সেটাই ফিল হয় এবং আমি সব কিছু ভুলে যাই যে আমার সংসার আছে বাচ্চা আছে আমি ওখানে গিয়ে জাস্ট লিমা হয়ে রয়ে আমার তো দিনটা অসাধারণ গিয়েছিল আশা রাখছি আপনাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট দিয়ে এবং শেয়ার করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে